অরিজিনাল যে চোর তাকে তোলা হয় না সাহেবেরা অরিজিনালি চোর প্রত্যেক সাহেবই চোর সিকিউরিটি আর চোরের ভিতরে আছে পাবলিককে ধরছে পাবলিককে ধরছে সাগরদীঘিতা বিদ্যুৎ কেন্দ্রে টাউনশিপে দুঃসাহসিক চুরির ঘটনায় আবাসনের বেশ কিছু কর্মীদের আটক করে সাগরদীঘি থানার পুলিশ। এই নিয়ে আটক হওয়া কর্মীদের পরিবারের লোকজন আজকে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, যারা চুরির সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে না পেয়ে নিরীহ কর্মীদের আটক করেছে সাগরদীঘি থানার পুলিশ। চার দিন হচ্ছে মনোজরাজ মোল্লাকে তুলে নিয়ে গেছে। মনোজরাজ মোল্লা একজন চাষি, গরিব নিহত লোক, মাঠে তার চার বিঘা জমিতে ধান পড়ে আছে, তাকে তুলে নিয়ে গেছে। তিনটার দিকে নিয়ে গেছে। পাশাপাশি সেই কর্মীদেরকে থানায় নিয়ে গিয়ে হেনস্থার অভিযোগ করেন তারা। এই নিয়ে আজকে সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটের সামনে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদীঘি থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।